স্বপ্নে কাক দেখলে কি হয়? স্বপ্নে কাক দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে, নাকি অকল্যাণ আর অনিষ্টতে চেপে বসবে? বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা স্বপ্নের নির্ভরযোগ্য কিতাব তাফসিরুল আহলাম তাবিরুর ইয়া তাবির সাদেক সহ আরো বিভিন্ন প্রকার কিতাব থেকে। তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন। দর্শক, সুলেমানি খাবনামায় উল্লেখ করা হয়েছে, স্বপ্নে যদি কেউ দেখে যে সে কাক তার মাথার উপর দিয়ে হেঁটে যাচ্ছে, উড়ে যাচ্ছে, অথবা একটা কাক দূরে বসে আছে সে দেখছে, এমনটা যদি কেউ দেখে তাহলে এর দ্বারা বোঝা যায় যে তার কাছে খুব শীঘ্রই একটা অশুভকর বা একটা দুঃসংবাদ চলে আসবে। আর যদি কেউ দেখে যে কাক তার কাছে এসে বসে আছে, তার পোষ মানার চেষ্টা করানোর সে চেষ্টা করছে বা তার কাছে আসতে চায়, তার পোষে আসতে চায়, এরকম যদি কেউ দেখে তাহলে এর দ্বারা বুঝতে হবে তার বন্ধুরূপী কিছু শত্রু আছে, অর্থাৎ যারা তার কোনোদিনই কল্যাণকামী নয়, যারা তার কোনোদিন ভালো চায় না, এই সমস্ত মানুষরা তার সাথে বন্ধু সুলভ আচরণ করছে, এমনটা বোঝা যায়। আর যদি কেউ দেখে যে কাক রান্না করে সেটার গোস্ত ভক্ষণ করছে, তাহলে বুঝতে হবে সে হারাম ভক্ষণ করার ভিতরে লিপ্ত আছে, অর্থাৎ সে এমন কোনো ব্যবসা বাণিজ্য করছে অথবা এমনভাবে সে টাকা উপার্জন করছে, তার ইনকাম সোর্স তার ভিতরে হারামের সংমিশ্রণ রয়েছে, যার কারণে সে স্বপ্নে কাক রান্না করে খেতে দেখেছে। যেহেতু কাক একটা হারাম প্রাণী যেটা খাওয়া ভক্ষণ করা কখনোই বৈধ নয়, সেরকম একটা প্রাণীকে খেতে দেখার দ্বারা বোঝা যায় যে সে হারাম ভক্ষণে লিপ্ত রয়েছে। এজন্য যারা কাক দেখেছেন অবশ্যই আপনি আপনার ধরনটা কোন ধরনের হতে পারে এবং আপনার স্বপ্নটা কোন ধরনের হতে পারে সেগুলো বুঝে শুনে তারপর ব্যাখ্যা মিলিয়ে নেবেন। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সকলকে এ ধরনের অনিষ্টকর স্বপ্ন থেকে হেফাজত করে আমাদের জীবনে ভালো ভালো স্বপ্ন যেগুলো রয়েছে সেগুলো দেখার সুযোগ এবং সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আলবিদা, মা আসসালামা।